এমন বিস্তৃত জলরাশি ও দুধারে ঘন জঙ্গলের দেখা পেতে হলে আপনাকে আসতে হবে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে। এই ভিডিওতে আপনাদেরকে সুন্দরবন ভ্রমণের একটি জাহাজের বিস্তারিত দেখাবো। গাজী কালু একটি জাহাজ, বিলাসবহুল একটি জাহাজ, যে জাহাজের সবগুলো রুম এসি, এরকম একটি জাহাজে আপনারা কিভাবে সুন্দরবন ভ্রমণ করতে পারেন, এই জাহাজে কি কি ধরনের সুযোগ সুবিধা আছে, এই জাহাজের রুমগুলো কেমন, তার একটি রিভিউ দেওয়ার চেষ্টা করবো। আর দেখতে পাচ্ছেন সুন্দরবনের ভোরবেলায় সূর্য ওঠা, সূর্য উদয় আমরা দেখছিলাম, আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে অনুরোধ করছি। এবার আসি আমরা মূল ভিডিওতে। দেখতে পাচ্ছেন একদম ভোরবেলা সূর্যোদয় দেখতে দেখতে একটু মুড়ি, বিস্কুট এবং চা বা কফি, যার যেটা ইচ্ছে। সুন্দরবন ভ্রমণে সব থেকে মজার বিষয় যেটা, আসলে দুই ধারে ঘন জঙ্গল দেখা যায়, পানির উপর দিয়ে ভেসে চলা সব সময়। এরকম অবস্থায় চা কফি এই যে স্থানটি এখানে সব সময় জন্য থাকে, তারা সেভাবে ব্যবস্থা রাখে প্রত্যেকের জন্য, যার ইচ্ছা যখন ইচ্ছা হয় সে চা বা কফি বানিয়ে খায়। এটা বেশ দারুণ লাগে সবাই একসাথে, বন্ধু বান্ধব বা কলিগ, আপনারা যারা যাবেন বা পরিবারের সদস্যদের যাচ্ছেন কোথাও যাবেন, একসাথে বসে চা বা কফি খেয়ে নিতে পারবেন। এখন একদমই ভোরবেলা, আমরা একটি জায়গায় বেড়াতে যাব, কটকা। কটকাতে আমরা আছি, কটকাতে জাহাজ নোঙর করা আছে। এখন আমরা বেড়াতে যাব, কটকার একটি পয়েন্ট দেখতে যাব, যার জন্য প্রস্তুতি। তার আগে এই ফাঁকে আমি আপনাদের সুন্দরবনের এই গাজী কালু এসি, ফুল এসি এই জাহাজটির একটু বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরবো। আমি নিচতলা থেকে দুই তলায় যাচ্ছি। এখানে আপনারা যে কন্টেইনারে যে পানি দেখতে পাচ্ছেন, এই পানিগুলো সাধারণত রান্নার কাজে ব্যবহৃত হয়ে থাকে, আর খাবারের জন্য তো মিনারেল ওয়াটার রয়েছেই। এই দুটি টয়লেট, এই দুটি ওয়াশরুম কমন, আর অ্যাটাচ তো কিছু টয়লেট অ্যাটাচ থাকে, এটা বারবিকিউ করার জন্য। বারবিকিউ রাতে আমরা বারবিকিউ করেছিলাম গত রাতে, বারবিকিউ এখানে বারবিকিউ সুবিধা আছে। এই জাহাজের প্রত্যেকটা রুমই এসি, যার কারণে আপনারা যদি গরমের কোনো কষ্ট করতে হবে না। আর একটা কথা বলে রাখি, এই জাহাজের রুমে জন প্রতি ভাড়া, এখানে রুম হিসাবে ভাড়া না, জন প্রতি ভাড়া, জন প্রতি ভাড়ার পরিমাণ হচ্ছে 10 থেকে 12 হাজার টাকা। 10 থেকে 12 হাজার টাকা ভাড়ায় আপনারা সুন্দরবন 2 রাত 3 দিন সুন্দরবন ভ্রমণ করতে পারবেন। এই 205 নম্বর রুম আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে দুইজন থাকতে পারবেন, দুটি আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল বেড, জায়গা যদিও কম তারপরও থাকা যায়, এসি সব সময়ই চলবে, তাদের সেই ধরনের জেনারেটর ক্যাপাসিটি আছে, কাপড় রাখার ব্যবস্থা আছে, একটা বারান্দা আছে। এই সুন্দরবনে সব থেকে দারুণ লাগে দুই দিকে দুটো জানালা, আপনি বিছানায় শুয়ে শুয়ে নদীর উপর দিয়ে ভেসে চলা, জিনিসটা বেশ আপনাকে বেশ আনন্দ দিবে। এখানে লাইফ জ্যাকেট থাকে, পানির বোতল থাকে, আর কোনো কিছু চাইলে এখানে দিতে পারেন, এবং সব সময় মোবাইল চার্জ দেওয়ার জন্য চার্জিং পয়েন্টটা আপনারা পাবেন, মোবাইল চার্জ দিতে পারবেন। যদিও বেশ কিছু পয়েন্ট আছে যেখানে মোবাইল নেটওয়ার্ক থাকে না, টেলিটকের নেটওয়ার্কটা কিছুটা ভালো পাওয়া যায়, আপনাদের যাদের টেলিটক সিম আছে তারা ভালো সার্ভিস পাবেন। এটা হচ্ছে কনফারেন্স রুম, কনফারেন্স রুমে সবাই মিলে একসাথে আড্ডা দেওয়া যায়, এখানে দাবা খেলা, ক্যারাম বোর্ড খেলা বা বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট আপনারা এখানে সারতে পারবেন। আরো একটু ঘুরে দেখি জাহাজটা চারপাশটা। সুন্দরবনে আপনারা যখন ভ্রমণ করতে থাকবেন জাহাজে, তখন দেখবেন মাঝে মাঝে খুব ছোট ক্যানাল দিয়ে যাচ্ছে জাহাজ, আর মাঝে মাঝে বেশ বড় নদী,
সুন্দরবনকে ঘিরে অসংখ্য নদী আছে, যার কোনোটা ছোট, কোনোটা শাখা নদী, কোনোটা নদী, যার কারণে অনেক ছোট বড় চ্যানেল আছে। এখানে খাওয়া দাওয়ার জন্য এখানে সবাই এখানে খাওয়া দাওয়া করা হয় সবাই একসাথে। আর খাবারের বিষয় বলি, খাবার খুবই উন্নত মানের খাবার এই সুন্দরবনের এই প্যাকেজে থাকে, যেমন মাছ বা মাংস, যে কোনো বেলায় মাছ বা মাংস দুটো আইটেমই থাকে, দুই ধরনের আইটেমই থাকে, গাজী কালু। এবার একটু আমরা জাহাজের সামনের দিকটায় যাব, যেখান থেকে জাহাজ ইঞ্জিন রুম বা জাহাজের পাইলট বা নাবিক যিনি চালান সেখানে একটু ঘুরে দেখব। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমি অনুরোধ করছি। আর সুন্দরবন ভ্রমণের অনুভূতিটি আসলে খুবই অন্যরকম, এই ধরনের বিনোদন আপনারা সাধারণত আশেপাশে পাবেন না। সুন্দরবন আপনাকে দারুণ একটা ভ্রমণের অনুভূতি দিবে এবং সারা জীবন মনে রাখার মতো একটা ভ্রমণ হবে আপনার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।